আমরা হুজ্জাতুল ইসলাম বলি তিনি বলেছেন একটা যুবতী মেয়ের মাসে তিন দিন সাত দিন একটা অসুখ হয় 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 কি না। কিন্তু যখনই সন্তান পেটে আসে তখন আল্লাহ সে অসুখটা বন্ধ করে দেয় আপনারা বলেন তো প্যাটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই মাসের মাসিক বেরামার হয় আর হয় না কেন হয় না ইমাম বলেন না হওয়ার পেছনে কারণ হলো প্যাটে যতক্ষণ বাচ্চা থাকবে মার ইবাদতের না হয় কারণ মায়ের ইবাদতের সাথে প্যাটের বাচ্চার সম্পর্ক আল্লাহ করে দেয় ধরে কোন পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে যখন বাচ্চার বয়স পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে তখন দেখবেন মা রুকু সেজদা করতে কষ্ট হয় না এরপরে মা রুকু সেজদা যখন করে প্যাটের মধ্যে বাচ্চা এরকম একটা চাপ খায় ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি বাদত করে আর প্যাটের মধ্যে একটা মাসুম বাচ্চা চাপ খাচ্ছে আল্লাহ সাক্ষী থাক মা বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু একা নামাজ পড়তেছে না প্যাটের বাচ্চাকেও নামাজ বানিয়ে দিচ্ছে দরে সোহা আল্লাহ প্যাটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে ওই মা শুধু একা রোজা থাকতেছে না প্যাটের বাচ্চাকেও রোজা ট্রেনিং দিচ্ছে আজকে আমাকে যেগুলা বাচ্চারা নামাজ পড়ে না খোঁজলে দেখেন ওই যখন মায়ের পেটে ছিল আর মাও পেটের মধ্যে থেকে বেয়া নামাজি হয়ে বার আছে জোরে কথা কর না রমজান মাসে যারা রোজা থাকেন থাকে না দেখবেন ওই যখন মায়ের পেটে ছিল আর মাও রোজা থাকেনি ও কি ভালো রাখার জন্য রোজা করেনি রোজার মধ্যেই খাসে উনি পেটের মধ্যে খাসে একটা বাচ্চা যদি চোর হয় বুঝবেন ওই চোর হয়েই বাড়াছে ও যখন মায়ের পেটে ছিল তখন মা চুরি করে খাচ্ছে এই জন্য একজন নেপোলিয়ান খ্রিস্টান বলেছে তোমরা ভালো একটা সন্তান যদি চাও ভালো একটা মায়ের দরকার ধরে কোন কিসের দরকার ভালো বাবার দরকার নাই ভালো একটা মায়ের দরকার আমার মায়ের যারা পর্দার অন্তর আছেন গো মা আপনারা সাধারণ কোনো মানুষ নয় আপনাদের পায়ের তলে সন্তানের জান্নাত আপনাদের পেটের ভিতর থেকে আমাদের নবী বের হয়েছে জোরে কোন কথা ঠিক না আপনাদের পেট থেকে আল্লাহ বরফির আব্দুল কাদের বের করেছে আপনাদের পেটের ভিতর থেকে সমস্ত এই দুনিয়াতে এসেছে আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ ওই মায়ের পেটের বাচ্চারাই জোরে বলেন ঠিক কিনা আমরা সেই মায়ের বিরুদ্ধে কোনো কথা বলবো মায়ের বিরুদ্ধে কোনো কথা বলবো না কিন্তু যে মা সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো তোমরা ঘরের বাহির হয়েও না কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নে বের হবে মেয়েদের আমল কিন্তু বেশি না মাত্র চারটা আমলের কথা আল্লাহ রাসুল বলেছেন মেয়েরা তো নামাজ পড়বা মেয়েরা রমজান মাসে রোজা করবা মেয়েরা স্বামীর কথা মতো চলবা আবার মেয়েদের জন্য বলা হয়েছে তোমরা সতীর্থের হেফাজত পর্দা মতো চলবা এই চারটি আমল যদি মেয়েরা করতে আল্লাহ নবী বলেছেন আমার কলিজার টুকরা ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবে সেই মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান এই চারটা আমল করেন এই চারটা আমলের কথা বলে নবী যখন হুজরা খানার মধ্যে ঢুকলো তখন উম্মাহাতুল মমিন আয়সা নবীর সামনে এসে বলছে সে আল্লাহ এই চারটা আমলের বেশি কি মেয়েরা কোনো আমল করতে পারবে না আল্লাহ নবী বলেন আয়সা তোমার কি মনে হয় আমি নবী নিজে কোনো কথা বলি না আল্লাহ বলায় আল্লাহ মেয়েদের ব্যাপারে চারটা কথাই আমার জবান থেকে বের করেছে এর বেশি আর করার কোনো দরকার নাই আয়সা বলে আল্লাহ আমিও হজ করতে চাই আমি হজ করতে চাই হুজুর আমি কেউ হজ করতে পারবো না নবী বললেন তুমি যদি হজ করতে চাও তোমার হজের দায়িত্ব কিন্তু আমি নিব না আয়ষা কান্না শুরু করে দিলেন কঠিন হারে যখন কানতেছে তখন আয়সার ভাই আব্দুর রহমান এসে বলতেছে ইয়ারসুল আল্লাহ আমার বোনটা ছয় বছর বয়স আপনার সঙ্গে বিয়ে হয়েছে নয় বছর আপনার সংসার আইছে এখন আমার বোনের বয়স মাত্র সতেরো বছর চলতেছে এই সতেরো বছর একজন যুবতী বোন আমার বড় আশা করেছে হজ করবে যদি আপনি দায়িত্ব না নেন আমি যদি তাকে সঙ্গে করে হজে নিবার চাই তাহলে বলেন তো আমি কি নিয়ে যাবার পারব রাসুল মুখটা ভার করে বললেন আপত্তি নাই মুখের মধ্যে কোনো হাসি নাই মুখটা ভার করে বললেন কারণ যেটা মেয়েদের জন্য আল্লাহ বলেই নাই সেটা মেয়েরা জোর করে যখন করতে চায় রাসুল বললেন মহরিম কোনো ব্যক্তি যদি সঙ্গে থাকে তাহলে মেয়েটা হজ করতে পারবে আয়সাকে নিয়ে তার ভাই রওনা দিল মসজিদে আয়সা যেখানে নির্মিত হয়েছে ওই জায়গায় আসার সঙ্গে সঙ্গে মা আয়সার মাসিক ব্যাম শুরু হয়ে গেল উটের পিঠ থেকে বললেন ভাইজান আমার অসুখ শুরু হয়ে গেছে আব্দুর রহমান বলতে যে কয়দিন লাগবে আয়সা বলতে যে পাঁচ দিন এখন আব্দুর রহমান চিল্লা বলে এই জন্যই নবী তোর দায়িত্ব নিবার চাই নাই তোর এখন অসুখ শুরু হলো তুই পবিত্র না হওয়া পর্যন্ত হজের কোনো কাজ করা যাবে না এদিকে হজের সব কাম শেষ হয়ে গেছে আয়সার ভাগ্যে তার ভাইয়ের ভাগ্যে হজ করা হয় নাই মা ফাতেমা নবীর কাছে সে বলে রাল্লাহ মেয়েদের জন্য চারটি আমলের কথা আপনি বলেছেন এই চারটি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা মা ফাতেমা কিন্তু বলতেছে না বাবা আমি হজ করতে যাব বরং বললেন এই চারটি আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমল কোনটা আল্লাহ রাসুল বললেন চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচবার নামাজ আদায় করলে নামাজের হক আদায় হবে বারো মাসে এক মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর ক্ষেদ মত করলে স্বামীর হক আদায় হবে কিন্তু ফাতেমা চব্বিশ সব সময় আল্লাহর আইন পর্দার ভিতরে তোমাকে থাকা লাগবে ও ফাতেমা মধ্যে পর্দাটাই হলো মেয়েদের সব চাইতে গুরুত্বপূর্ণ আমল ফাতেমা মুস্কি মুসকি হাসিয়ার বলে বাবা এই মুহূর্ত থেকে আপনার মেয়ে ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেল আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ যখন ফাতেমা বললেন বাবা এই মুহূর্তে আপনার মেয়ে পর্দার মধ্যে ঢুকে গেল সঙ্গে সঙ্গে নবী বললেন আমি ছয় লক্ষ হাদিসের হাফেদা আয়সাকে কিন্তু নারীদের আদর্শ বানানো হয় নাই কিন্তু যে ফাতেমার কাছ থেকে একটা হাদিসও পাওয়া গেল না তিনি সবসময় নবীর সঙ্গে থাকতেন নবীর একটা হাদিস ও ফাতেমা বর্ণনা করে নাই সেই ফাতেমাকে আল্লাহ তালা খাতুনে জান্নাত জান্নাত বানায়া দিছে সরল গন্নাকার ফাতেমার যখন নয় বছর তখন নবী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা হাতের মধ্যে দুটো চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে আহ নয় বছরের মেয়ে হাতে চুরি দিছে আমার বাবা হলে কি বলতাম খুব সুন্দর মানছে মা খুব সুন্দর লাগছে একটু দেখি তো মা আর ফাতেমার হাতে চুরি দেখে ঘরের মধ্যে ঢুকলেন না ঘরেই ঢুকলেন না ফাতেমা চমকে গেল যে বাবা ঘরে ঢুকে আমাকে মা মা বলে আদর করে তার সেই বাবা ঘরে ঢুকলো না বারান্দায় সে দেখে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে ফাতেমা বলে বাবা কান দেন কেন রাসুল শুধু বললেন যে দুনিয়াতে শ্বাস মা আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায় দেবে তোমার বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে ছাড় দেবে না তুমি সত্যি যদি মুক্তি পেতে চাও তোমার বাবা আল্লাহ নবী বলে আল্লাহ তোমাকে ছাড় দেবে না কবরের পাথেও জোগাড় করে তোমাকে কবরে যাওয়া লাগবে সবার আল্লাহ কাল সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুরি খুলে মাটির ফাইলা দিলেন নবী দুইটা চুরি কুড়ে ঢুকাইলেন বাবা যেই হাতে দেওয়ার কারণে এখন সেই চুরি আপনি কেন কুড়ে পকেটে ঢুকাইলেন রাসুর বললেন ফাতেমা তুমি আমার কাছে আসো ফাতেমা যেই নবীর কাছে যায় নবী ফাতেমার হাতে একটা চুমা খায় কবল একটা চুমা দে বলতে ফাতেমা এই দুইটা চুরি আমি যত্ন করে রাখবো মা একদিন তোমার নাকে ফুল পরায়ে দেব একদিন তোমার কানে দুল করায় দেব একদিন তোমার গলায় মালা পরায়ে দেব ফাতেমা মুসকি মুসকে হাসের বলে বাবা কবে কবে বাবা কবে আল্লাহ নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েদের সাজা যায় না মেয়েরা কেবল মাত্র একজনের জন্য জোরে কোন কয় ঝন আর হামাকের গুলে কার জন্য ওরা বাড়ির যখন থাকে মানে পেতনি হয়ে থাকে জোরে কোন কথা ঠিক কিনা যত ভালো ভালো কাপড় ভালো ভালো জিনিস সব তুলে রাখছে স্বামী যদি বলে কে গো তোমাকে গত ঈদে যে তিন হাজার টাকা শাড়ি কিনে দিলাম তোমাকে একটা ড্রেস বেনে দিলাম মেক্সি ওটা পরো ঘর ঠেকা হচ্ছে দাম তখন তার মানে জনগণক দেখানোর জন্য করবে স্বামীর জন্য পড়বে না এরকম বউ আছে না নাই জরেকোন আছে না আর মায়েদের বলতেছে মা সাজবার যদি চান এক ব্যক্তির জন্য সাজবেন তিনি হলো তার স্বামী জরেকন সোহান আল্লাহ কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবে শোনেন আমার মা বোনদের জন্য কিছু আজ করার দরকার আছে না এই জন্য বলতেছি মা ফাতেমার সঙ্গে দেখা করবেন কতগুলো মেয়ে মানুষ কতগুলো মেয়ে মানুষ আর বাড়ির দরজা বন্ধ মেয়েরা এখন ফাতেমার সঙ্গে দেখা করবে কিন্তু বাড়ির দরজা বন্ধ দেখে দরজার সামনে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতে মেয়েরা ওই বাচ্চাকে কাছে ডাকলেন বাবু তোমার নাম কি বলে আমার নাম তো হোসাইন যেই শুনতে হসাইন তখনই মেয়েরা বুধবার পারছে এটা তো ফাতে মারি ছেলে তো বলতেছে বাবা আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব। তুমি একটু ভিতরে ঢুকে তোমার মায়ের অনুমতি নিয়ে দরজা খোলার একটু ব্যবস্থা করো এ কথা শুনে হোসাইন সঙ্গে সঙ্গে দৌড় মারতেছে কিন্তু ঘরের মধ্যে ঢুকে দেখি হজরত আলী কোরআন শরীফ পড়তেছে জোরে কি পড়তেছে সোহান আল্লাহ খান না খান হয়তালে এরকম আল্লাহর কোরআন পড়তেছে তো হোসেন বাহিরে খেলতে খেলতে ঘরের মধ্যে দিয়ে মায়ের কাছে যাবে এটা হজরত বাধা দিলেন বাহিরে খেলাধুলা বাদ দিয়ে আমার কাছে না আসে তখন হোসেন বলতে চাপবো কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবে এই জন্যই মায়ের কাছ থেকে অনুমতি নিবার চাচ্ছি হতালি বললেন তোর বয়স কত এই তোর বয়স কত হোসেন বলতেছে আমার বয়স কত আপনি ভালো জানেন জানি দেখাই তো তোর তোর এখন যে বছর বয়স চলতেছে পেটের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না এখন তোর বয়স চার বছর দুই বছর পর্যন্ত ঢোক বাড়া ঢোক বাড়া কোনো অসুবিধা নেই কিন্তু চার বছর বয়স যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি নিয়ে এত ঢোকা লাগবে না কেন কারণ মেয়ে মানুষেরা ঘরের মধ্যে কখন কোন অবস্থায় থাকে যে ছেলে মেয়েরা বুঝবার পারে তারা যে ঢোকে মা কিন্তু স্মরণ পায়কে পায় না আল্লাহ রাসুল বলেছেন তোমাদের বাচ্চার বয়স যখন দুই বছরের বেশি হবে তখন বাচ্চা চেতন থাকা অবস্থায় স্বামী স্ত্রীর কোনো মহব্বত চলবে না আগে ঘুম আসে কেনা যদি ঘুম আসে আলহামদুলিল্লাহ তারপরে তাও যে খাটুক সন্তান ঘুম পাড়তেছে আপনারা হাসবেন না এটা কিন্তু ইসলামের সুন্দর কথা ভাই যে খাটে বাচ্চা ঘুম পাড়তেছে ওই খাটে কোনো মহব্বত চলবে না বুঝেছেন কয় বছর দুই বছরের বেশি হলে দুই বছর পর্যন্ত আপনি ইচ্ছা মতো ঝাঁকান করেন অসুবিধা নেন ওই চেতন পালে দেখবি ঠিকই বুঝবি না কিন্তু যখন দুই বছর পার হয়ে যায় হাসির কথা না রে বা এ আমরা ঠিক মতো মালটা যেন পাই এই জন্যই তাহলে দুই বছর পার হলে অন্য বিশ্বনাথ যা করা লাগবে মোহাম্মত যা করেন অন্য সাইডে করা লাগবে যে চকিতে আছে আছে সেখানে চলবে চলবে হজরত বললেন থামা হোসাইনকে থামাই দে বলতে চাস তুমি আল্লাহর কোরআনের কাছে এবার চার বছরের বাচ্চা হোসানের হাতে হজরত আলী কোরআন দিয়েছে কে কিন্তু কোরআন অপবিত্র আমি অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআন ধরতে পারবো না কারণ আলী জানে আমার হাসান হোসাইন জন্ম থেকে মরা পর্যন্ত পবিত্র হয়তো বলবেন হুজুর তারা কি পেশাব পায়খানা করে না যখনই পেশাব পায়খানা করে তখনই তারা পানি খরচ করে উজু করে কারণ মা আর বাবা ওই সন্তানদেরকে ওস্তাদ হয়ে শিক্ষা দিয়েছে স্কুল কলেজের বারো চোদ্দ পনেরো বিশ বছরের ছেলেরা পেশাব করে পানি নেয় না কারণ ওর কেউ ওস্তাদেরাই খারাপ হয়ে পেশাব করে জোরে কারণ ঠিক কিনা আর এই মাদ্রাসা দেখেন এই মাদ্রাসা দেখেন দেখেন আহ কলজে ভরে গেছে

পেশাব করার পরে হুজুর কি করা লাগবে ওরা আগেই রেডি করছে এক বন্ধ পানি একটা টুল নিয়ে যা রেডি হয়ে আছে হুজুর এখন উঁজু করবে ওরা জানে পেশাব করার পরে উজু করা লাগে কলেজ ভার্সিটির লোকেরা জানে ওরা খাড়া হয়ে মার দুই ঝাঁকি দিয়ে ফেলে দিয়ে ওই অবস্থায় টান দিতে টপ টপ করে সব ভেজে যাচ্ছে হোসেন হাতে আল্লাহর কোরআন দিয়ে হজরত আলী ঘরের মধ্যে ঢুকতেছে সোহান আল্লাহ কান দরজায় মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দেয় কথাগুলো শুনবেন ইন্নালিল্লাহন এই বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ হলো ব্যাপারটা মেয়েরা রাস্তায় ঘোরাঘুরি করা ধরে কোন কথা ঠিক কি না সবচেয়ে বড় বিপদ হলো আমার মায়ের একটু মনোযোগ দেয় শোনেন ভদ্রতালি এবার অন্তর মহলে ঢুকতেছে গান কি মহল অন্তর মহলে ঢুকতেছে হজরত আলী অন্দর মহলে ঢুইকার সময় বললেন আসসালাম ইয়া ঘর বাইত মানে কি এই ঘরের মধ্যে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক এ সালাম দিয়ে হজরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে অন্দর মহলে ফাতেমা এই বাম হাতে এই বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে বাম হাতে কি ঘুরাচ্ছে বাম হাতে জাতা বোঝেন জাঁতা বোঝে আপনারা জাঁতা বোঝেন না ওই মসুরের ডাল আবাদ করার পর ভিতরে দিয়ে না নিচে পাথর উপরে পাথর একটা উপরে স্যাদ আছে স্যাদ ডাল দেয় ওই পাথরের মধ্যে পরে ঘুরেলে কি হয় ওটা ডাল হয়ে বার হয় আবার জবের আটা তো ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরে ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে হজরত আলী অন্দর মহলে ঢুকেই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে বললেন রব্বানা পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান্না সঙ্গে সঙ্গে খাতেমাত জাতা ঘুরানো বন্ধ কোরআন পড়াও বন্ধ স্বামীর সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে বলে স্বামী আপনি তো কোরআন শরীফ পড়তেছিলেন আপনি তো কোরআন পড়তেছিলেন সে কোরআন শরীফ পড়া বাদ দিয়ে অন্দর মহলে ঢুকলেন কেন কোরআন পড়তে পড়তে কি বইয়ের কথা মনে হচ্ছে কারণ আপনি তো সহজে অন্দর মহলে ঢোকেন না যখনই ঢুকছেন তখন আমি বুঝবার পারছি আমার আর জাঁতা ঘুরান চলবি না আমার আর কোরআন পড়া চলবি না কারণ স্বামী দরদাত আসলে এগুলো নফল ইবাদত সব বাদ সোনাল্লাহ নাই

দুপুর একটু স্বামী বলতেছে আসো গো গোসল করার আগে একটু খেলাধুলা করি বউ বলতেছে আমি ওজা আসি আমি ওজা আসি যেই কই আমি ওজা আছি স্বামী কয় কিসের রোজা আপনি জানেন না আমি মাঝে মধ্যে রোজা না রাখলে শান্তি পাই না স্বামী কয় আল্লাহ রে রোজা আছে পরে একটা রোজা আল্লাহ কবুল করবি না লেখা লেন রোজা কবুল করবি স্বামীর হুকুম ছাড়া কোনো নফল রোজা করা যাবে যাবে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি শেষদা দেওয়ার হুকুম থাকত। তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে শেষ দা কর কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে শেষ দাদার হুকুম নাই এই জন্য এই কথা বলা হলো না হাজির দ্বারা বোঝা গেল আল্লাহর পরেই বৌদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী জোরে কথা ঠিক কিনা আমার জাঁকা ঘুরেন চলবে না কোরআন পড়া চলবে না আপনি কি জন্য দরজায় আপনার একটু খুশি করবার চাই নিজে কোরআন পড়া বাদ দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন গো আপনার কি খেদমত করতে পারি আলী বলতে আমার কোনো খেদমত লাগবে না আমি ঘরের মধ্যে ঢোকার কারণ হলো তোমার হোসাইন তোমার কি যেই বলছে হোসাইন সঙ্গে সঙ্গে ফাতেমা থর থর করে কাঁপতেছে থর থর করে কাঁপতেছে আলী বলতেছে ফাতেমা হুসাইনের নামটা শুনি তুমি থর থর করে কেন কাঁপতেছো ফাতেমা বলে স্বামী আপনি যদি বলতেন আমার হাসান তাহলে আমার দেহ কাঁপতো না কিন্তু যখনই হোসাইন বলেছেন তখনই আমার মনে হয় হোসাইন কোনো অপরাধ করেছে আল্লাহ নবী বলেছেন ফাতেমা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি যাওয়ার পরে যে সামান্য সময় তুমি দুনিয়াতে থাকবা কয়দিন আল্লাহ রাসুল দুনিয়া থেকে যাওয়ার পরে ফাতেমা কয়দিন ছিল কথা ছয় মাসের কথা কিন্তু রাসুল ফাতেমার কানে কানে করে গেছে সোমান হ্যাঁ যখন খুব কানতে ছিল ফাতেমা রাসুল কিন্তু কোনো জায়গায় গেলে সবার শেষে ফাতেমার সঙ্গে কথা বলতো আবার কোনো জায়গার আসলে সবার প্রথম ফাতেমার সঙ্গে কথা বলতেন জোরে কোন সোমান মানে মধ্যে একটা তো খুব যখন কাঁদতেছে রাজব তখন ইশারা করলেন ফাতেম এসে বললে বললে আব্বু আমার কি বলে বলে তোর কানটা দিয়ে আমার মুখের কাছে জোরে বলা যাবে না ও ফাতেমা আমি যেই কথা বলবো এই কথা শোনার পরে তোমার কান্না বন্ধ হয়ে যাবে ফাতেমা বলে বাবা তাহলে কি বলবেন বলে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার ছয় মাস পরে আল্লাহ তোমাকে আমার সঙ্গে দেখা করাইয়া দিবে সঙ্গে সঙ্গে ফাতেমার চোখের পানি মুসলেন মুসকি মুসকি হাসতে হাসতে জানলার কাছে জানাইলেন দূর থেকে মা এসা দেখে চমকে গেল যে মেয়েটা এত কান্তে ছিল সে মেয়েটা এখন কেন হাসতেছে সেই মেয়েটা এখন কেন হাসতে চাইসা বললেন ফাতেমা বাবা তোমার কানে কানে কি শোনায় দিল তুমি কি আমারে বলবা না ফাতেমা বলে মা এমন কথা বাবা আমাকে বলেছে এটা দুনিয়ার কাউকে আমি বলবো না এই খুশির খবর আমি দুনিয়ার কাউ কে বলবো না এখন বলেন মরাটা বিপদ না খুশি এই জরাকান বিপদ না খুশি তাহলে মানুষ বললে আমরা বিপদের আয়াত ইল্লা লিল্লাহ হে ওয়াইন্না ইলাইহি রাজিউন কেন বলি কারণ আমাদের জন্য মরাটা বিপদ মরার পরে নামে যাব এই জন্য আমরা বিপদের আয়াত করি। কিন্তু মরার পরে ইল্লির নামক জান্নাতের বাগানে যদি যায়। তাহলে এই বিপদের আয়াত পড়ার কোনো দরকার নাই জোরে বলেন ঠিক ফাতেমা আলাহ হোসেন কি বেয়া করেছে আলী বলতেছেন কোনো বেয়াদি না খেলাধুলা করতে করতে ঘরের মধ্যে ঢুকি তোমার ঘরে ঢুকতে চাই আমার ঘরে হোসাইন ঢুকবে তাহলে সেইটা আবার কি বিপদ হলো বলে দরজায় কতগুলো মেয়ে মানুষ তোমার সঙ্গে দেখা করবে দরজায় কতগুলো মেয়ে মানুষ তোমার সঙ্গে দেখা করবে হোসাইন তোমার কাছে অনুমতি নিবার চাইছিল আমি হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া কারণ কোনো বাচ্চার হাতে যদি কোরআন দিবার পারেন আপনি বিশ্বাস রাখেন ওই বাচ্চা আর কোনোদিন পথ ভ্রষ্ট হবে না ধরে কন কথা ঠিক কিনা না দিয়ে দেখে দেখে দিয়ে দেখেন আপনার বাচ্চাকে আপনি মরে বাচ্চাটা যখন আপনার করবে কি মনে ভাড়া আর নিজের বেটা জানা পড়াবি কম বেশি আছে না নাই আমি যখন আমার বাবা মরে গেল আমার বাবার জানাজাই তখন দাঁড়াল না আমি জীবনে বহু মানুষের জানা পড়াচ্ছে বহু মানুষ মরার আগে ওসিয়ত করে যে আমি মরে গেলে বুঝবু সুখ আমার জানাদা পড়ায় গোটা বাংলাদেশের সেই পাবনা কুষ্টিয়া যেখানে যেখানে ভক্ত আছে খুব একটা বিপদে আছি। হঠাৎ হুজুর আমার বাবা মরার আগে ওসিয়ত করছে আপনাকে জানাদা পড়া লাগবে বাড়ি কুটি কয় কুষ্টিয়া এখন জানাদা পড়ার কুষ্টিয়া যাওয়া কি মনে করতেছে ওসিয়ত করে গেছে কিন্তু ভাই আমি সত্যি করে বলতেছি আজ পর্যন্ত কোন জানাদার ইমতি করবার যে আমার চোখ পানি বাড়ায়নি খালি মুখ দেওয়া খালি মুগদা গট করে দোয়া বাড়ায় কিন্তু শুধু আমার বাবার সামনে আমি যখন জানাজা করেছি কোরআন আমার সামনে আমার মুখে শুধু নাই দুই সব সময় অবশ্যই ফেরেস্তা বলেছে আল্লাহ এই হুজুর এই হুজুর জীবনে বহু আনাদা পড়ালো খালি দোয়া পড়ছে কান দেমি আজকে কান দেখেন আল্লাহ বলতে তোর বাপ মা নাই তোরা বুঝবে কেমন

সন্তানকে পবিত্র করতে চান আপনি পেরাই মারিত দিবেন আপনার সন্তান অপবিত্র হবে আমি দেখেছি আমার মাদ্রাসার সাত বছরের আব্দুল্লাহ পেশাব করে পানি খরচ করে ওযু করে জিজ্ঞাসা করলাম কেন পানি খরচ করে উজু করলি আব্দুল্লাহ বলতে ফেলল ইমাসসু ইল্লাল মুতাহহরুন স্পর্শ করা যাবে না অপবিত্র অবস্থায় আমি সে কোরআন যদি ধরবার চাই আমাকে অবশ্যই পবিত্র হওয়া লাগবে সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সাত বছরের একজন ছেলের নাম হলো সম্রাট নাম কি বাপ ইচ্ছে খুব আশা করে নাম রাখছে সম্রাট আর মাদেশের নাম কি আবদুল্লাহ সম্রাট পেশাব দে চল্লিশ লিখতেছে পেশাব দে কি লিখতেছে চল্লিশ একই বছর বয়স ওই জান্ডি ধরে ঘুরে মানে খুব ফোর্সে পেশাব করতেছে ঘুরে আগে চার লিখছে বড় শূন্য লিখছে আমি দৌড়ে গেলে ধরে বললাম কোথায় পড়িস ভাই প্রাইমারি তো প্রাইমারি সার তোকে শিখাই নি কিভাবে পেশাব করা লাগে এবার ডাঁড়ায় পেশাব করলি পেশাব চল্লিশ লিখলি তখন বলতেছে কি যে বলেন সাসা আমি প্রাইমারি পেশাবখানা যাই দেখি আমার সারি খারাপ হয়ে পেশাব করে ওর সারি খারাপ হয়ে মারে তেমনি তো চল্লিশ লিখলি এখন চিন্তা করেন প্রাইমারিতে কি শিক্ষা দেয় আরে হাফিজি মাদ্রাসায় কি শিক্ষা দেয় সেইটা প্রত্যেকটা মুসলমানের চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই আল্লাহর বান্দারা আমি আলোচনার শেষ প্রান্তে চলে আসতেছে ভাই যান বিরক্ত হচ্ছেন না মনে হচ্ছে আপনার বিরক্ত হচ্ছেন না এখানে এক সময় বলছে একজন ভাই যে কম পক্ষে 12টা পর্যন্ত হবে তো এখন প্রায় 11টা 55 বাজতেছে ওনার ঘোষণা অনুযায়ী আর মাত্র 5 মিনিট আছে যদি আরো 15 মিনিট একটু স্লিপ করে অসুবিধা আছে কোন অসুবিধা মাশাল না 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 সেটা না বলতেছি না ভাইজান কারণ আমরা ওয়াজ শুনব আবার ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবো ধরে বলেন ঠিক হ্যাঁ কারা কারা ফজরের নামাজ জামাতে আদায় করবে নিয়ত করে হাত হে তোলেন আজকে যে গোরস্থান যারা শুয়ে আছে ভাইজান আর এত খুশি হলো আল্লাহ আমাকে দোয়ার মাহফিলে আজকে তোমার সমস্ত বান্দার ফজরের নামাজ জামাতে পড়বে এই নিয়তে হাত তুলেছে শোনেন ফজরের আগে আজকে আসতে পারে পারে কি পারে আপনি যে হাত তুললেন আপনি মরা মাত্রই জান্নাতে যাবেন কারণ এখানকার ফেরেস্তার আল্লাহ আল্লাহ দুই হাত তুলে তোমার কি দেখেছে তার আগে তুমি আজরাল ফাটা এই জন্য হাত তোলা মানে তৌবা ফিরে আসলাম আমরা নামাজের দিকে ওটা বসা করবে না একজন এ বাবা উঠতেছেন কেন বাবা আপনারা কি মনে করতেছেন যে আমি সারা রাত ওয়াজ করব সময় মতোই শেষ হবে ইনশা একটু মনোযোগ দেয় কথা শুনবেন আলী বলতেছেন فاطمه দরদায় কতগুলো মানুষ তোমার সঙ্গে দেখা করবার চায় তুমি কি অনুমতি দাও ফাতেমা বলতেছে আমার কোন আপত্তি নাই যদি আপনি পর্দার ব্যবস্থা করেন আমার কোন আপত্তি নাই যদি আপনি পর্দার ব্যবস্থা করেন সুবহানাল্লাহ কোন এখান থেকে ফাতেমা কি বুঝাইলো পর্দা মেয়ে মানুষের জন্য নয় পর্দা ব্যবস্থা করতে হবে পুরুষ মানুষকে ধরে কাকে এই জনের কিন্তু বলেছে আর দায়ুসু লাখুল জাননা দায়ুস কোনো দিন লাইন অফিসেন কখনোই জান্নাতে প্রবেশ করবে না দায়ুসেরা সাহেবেরা বললেন হজুর দায়ুস কোন নারী আল্লাহ রাসুল বললেন দায়ুস কোন নারী না দায়ু ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না এখন আপনারা বলেন আমাদের বউগুলা যদি পর্দা না করে আমাদের যুবতী মেয়ে বিয়ে হয়নি যদি পর্দা না করে আমার বাপ মরে গেছে আমার বোন আমার অধীনে আছে যুবতী বোন যদি পর্দা না করে এই দায়িত্ব কার আর কথা তাহলে আমার বউ পর্দার মধ্যে আছে কিনা এই দায়িত্ব আমাকে নেওয়ার দরকার আছে না কথা কোন আছে না না আপনি কি মনে করবেন ময়দান আল্লাহ যখন মেয়েদেরকে বলো বে পর্দা হয়ে কেন তখন মেয়েরা বলবে আল্লাহ আমাদের কোনো দোষ নেই আল্লাহ আমরা ফাতেমার মতন হবার চাষি না কিন্তু আমাদের স্বামী এমন কান্দা খান আল্লাহ তখন ডাক দেখবে এই তোর বউ কি কয় তোর বউ কি কয় তখন আপনি হয়তো বলবেন আল্লাহ আমি খুবই পর্দার ব্যবস্থা করছি কিন্তু পর্দা মানিনি তো তা আল্লাহ তাই পর্দা মানিনি অফলে তুই ঘর করলি কেন দু কি মেয়ে মানুষ

যেই জীবিত অবস্থায় তার বউ পর্দা করে না এটাই হলো তার জন্য সবচেয়ে বড় বিপদ কথা আপনি এমন আজকে একজন বাবা আপনার মেয়ে কলেজে পুরুষ মানুষের জন্য যারা যুবক আছো তোমাদের জন্য যখন ফুল প্যান্ট পরবে লুঙ্গি পরবে পায় জামা পরবা তোমরা তখন টাকুর টাকুর উপরে সেই পোশাকটা পরবা কার উপরে হ্যাঁ তোমাদের পোশাকটা টাকুন উপরে থাকতে হবে আপনারা বলেন তো ওদুর ফরস কয়টা জোরে বলেন কয়টা আরো জোরে তার মধ্যে একটা ফরজ হলো টাকনু পর্যন্ত এই কথা পর্যন্ত ধুতো করা কেন টাকনু পর্যন্ত ধোবেন কারণ রাস্তাঘাটে যখন আপনি চলবেন ওই স্যান্ডেল জুতো পাওয়া দেওয়ার কারণে রাস্তার যে নাফাকি আসে ওই নাফাকি আপনার টাকনু পর্যন্ত পরশ করতে পারে এই জন্য টাকনুর উপর কাপড় পরা লাগবে আপনার কাপড়ে যেন নাফাকি না পড়ে আপনার টাকনু পর্যন্ত পড়বে এই জন্য টাকনু পর্যন্ত ধুত করা ফরজ কিন্তু আপনি ফুলপ্যান দিয়ে টাকনু যদি ঢেকে তাহলে আপনার টাকনু ধোয়া ফরজ না আপনার ফুলপানির ওই পর্যন্ত তা হলো ফরু তাছাড়া ওই পোশাক পরে নামাজ হবে না কারণ নামাজ পড়তে গেলে কাপড়ও পা খাওয়া লাগবে ধরে কারণ ঠিক কিনা অনেক মুসল্লি দেখবেন মসজিদ আইসে ফুল প্যান গোসাই এরকম গোসাই না আচ্ছা ফুল যে গোসাইছে কেন গোসালো আমি বললাম কে বাবা টাকনুর উপরে ফুল প্যান তুললে কেন হুজুর টাকনুর তলে কাপড় তুই নামাজ হবি পাগলা নামাদের সময় টাকলুর উপর কাপড় তুলবার তো কে কষে নামাজের সময় টাকলু নিচে কাপড় বললে ক্ষতি নাই কারণ মসজিদের মধ্যে কোনো নাফাকি নাই কোন কথা ঠিক কিনা টাকলুর উপর কাপড় পরার কারণ হলো তো রাস্তার নাফাকি যেন কাপড়ে না ভরে এই জন্য টাকলুর উপরে কাপড় পরতে হবে আর মেয়েদের জন্য ঢাকা সরাস কেন কারণ মেয়েরা যখন রাস্তায় চলবে ভিতরে কাপড় তো দেখার কোনো নাই কালো কাপড় কাপড় ভিতরে সব ঢাকা লাগবে কথা এমন একটা বোরকা পরি হয় আমি দেখছি সৌদি আরব নাই মেয়েরা বোরকা পড়তেছে এই কাঁয় থাকা বোধ হয় আধার বেশি লম্বা ছিঁচিয়া চলে যাচ্ছে ওরা যখন নামাজ পড়ে তখন বোরকা খুলে নামাজ পড়ে আর আমাকে মেয়েরা দেখবেন একটা পোশাক বানাসে পেডিকোটের চাইতে ঢিলে তার নাম দিছে কি প্লাজো হ্যাঁ প্লাজো একটা তাগদোর আধা হত পরে একটা হাইলে পরে কিলকিল করে ঘুরতেছে একটা অন্য সেটা আবার বুকের উপরে না দিয়ে পিছন দিকে দিছে দেখবেন গলাটা পিছন দিকে দিছে দিয়ে এই সামনের জিনিসগুলা এখন আমাদের প্রধানমন্ত্রী ধর্ষণ মুক্ত বাংলাদেশ বানাবে মৃত্যুদণ্ড দেবে কত বড় কথা ঠিক করতে ধর্ষণ করার অস্ত্র সব দিয়ে তারপরে আবার ধর্ষণ মুক্ত দেশ চাই এটা কি কখনো সম্ভব আপনি কি খবর চাচ্ছেন আমাকে যুবকগুলো হিজ রে যে মেয়ে মানুষ দেখলে কি মনে কিছুই হবে না ওই বেয়া পর্দা মেয়ে দেখলে যুবকেরা গুনগুন করে একটা গান গায় আমি প্রত্যেক বুঝতে পারিনি এক যুবক গুনগুন করে গান গাচ্ছে আর কাছে শুনলাম বলতেছে সুন্দর নারী দেখলে পড়ে আমার দিল দেওয়ানা করে ওলে 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 দেওয়ানা মানে পাগল ধরে কম দেওয়ানা মানে কি তাহলে সুন্দর মেয়ে দেখলে যুবকরা পাগল হয়ে যাবে আর পাগল অবস্থায় যদি ধর্ষণ করে তাকে মৃত্যুদণ্ড দিবে কিন্তু যেই মেয়ের কারণে যুবক ধর্ষক হলো ওই মেয়ের কোন শাস্তি নাই কিন্তু অনেকের শাস্তি হবে ঠিক না পরিমণির কোনো শাস্তি আছে জেলত দেওয়ার পরে দুই বিচারপতি কান দিছে জেলত দেওয়ার পরে দুই বিচারপতি ভুল স্বীকার করছে আমরা ভুল করছি মা এটা আমরা কোন দেশ বেঁচে আছি ভাইরি কোন দেশ মদের ফ্যাক্টরির মধ্যে ধরা পড়লো ফ্যাক্টরি সরকার মাদক মুক্ত সমাজ গঠন করার চাই ধরে খন কথা ঠিক কিনা আর পরিমিনি মদের ফ্যাক্টরির মধ্যে ধরা পড়লো মনে করছিলাম কয়েক বছর জেল হবে কয়েকদিন পরে দেখলাম পরিমনি হাতত মিন্দি দিয়া যুবক দেখালো হ্যা এ পর্যন্ত জন্মদিবস পালন করেনি জিলত থেকে কি পাওয়ার পাল মরদ মানুষ লুঙ্গি মাল কাচা যদি ঘাস নিরে ওই ঠিক সেরকম কাঁচা দিয়া জন্মদিবস পালন করলো এইরকম ব্যাপক দা বাংলার জমিনে সরকার রাখার পরে যুবকদের ধর্ষকের মৃত্যুদণ্ড এটা কখনো কার্যকর করা সম্ভব নয় জোরে বলেন কথা ভিত্তি আগে ব্যাপারটা বন্ধ করতে হবে আগে দর্শন তারপরে ধর্ষণ আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ শোনেন ফাতেমা বলতে স্বামী ওই মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করে তাহলে আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে বলতেছেন ফাতেমা সঙ্গে দেখা করতে গেলে আবার পর্দার কি দরকার আনা এলমে মাদিনাতুন ও আলিও বাবু হয় রাসুল বলেছে আমি চেলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা সে আলী বলতেছে জ্ঞান কম না বেশি মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে এখানে পর্দার কি দরকার আপনি সমস্ত বিষয়ে কিন্তু পর্দা বিষয়ে আমার কম জানেন স্বামী বলতেছে আপনি সব বিষয়ে জানতে পারেন কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার সাইতে কম জানেন জানেন যেই কয়েছে আলীর মুখ ভার ভারে পর্দা বিষয়ে আমার সাইতে বেশি জানেন

আমি বললাম ক্যারে তুমি আমার খেদ মত করবা তুমি ফাঁকা হাঁকাবা আমি হাঁকাবো কেন আর বউ বলতে হুন না লিবাসুল্লাহ লিবাসুল্লাহ আল্লাহ বলেছে স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক তাহলে আমি হাঁকালে আপনাকে হাঁকাল লাগবে মনে মনে করি না আবার এত জানে তা আমি আমি হাঁকাচ্ছি কিন্তু গুনতেছি না রাত করে হাঁকাচ্ছি একশো হয়ে আমি থবার বউ বলতেছে না আমি একশো হাঁকালে আপনাকে দুইশো হাঁকান লাগবে এইগুলো আমার দুশো ক্যান বলে আল্লাহ বলেছে মুন আল্লাহ নেশা পুরুষেরা সবসময় নারীর উপরে থাকবে বউ একশো হাঁকা স্বামী স্বামীর দুশো লাগবে আমি মনে মনে পেল তুই এত জানিস ক্য আসলে বউ যখন বেশি জানবে তখন স্বামীর পায়ের তলে বউয়ের জান্নাত নয় এটা বউ বুঝবার পারবে কারণ স্বামীর পায়ের তলে জান্নাত এটা ভুয়া কথা কথা কন না কেন স্বামীর পায়ের তলে জান্নাত নয় বরং মায়ের পায়ের তলে জান্নাত জোরে বলেন ঠিক আলী বললেন ফাতেমা পর্দা বিষয় তুমি আমার সাথে কি বেশি জানো ফাতেমা বলতেছে যেইটা জানি সেইটা বললে আপনার মন খারাপ করা চলবে আলী বলতেছে আমি ফাতেমা তোমার কাছে জানতে চাই আলী যদি ফাতেমার কাছে জানতে চাই তাহলে আমাদের জানার দরকার আছে না নাই কারাকার আজান দেন আল্লাহ কা আল্লাহ আলী বলতেজন ফাতিমা পর্দাবে সেই তুমি আমার চাইতে বেশি জানো তুমি কি জামা একটু শুনতে চাই এই সময় আলো গেল করে ফাতিমা বলেন স্বামী গো দরজায় যে কয়টা মেয়ে আছে সে মেয়েদেরকে কি আপনি চিনেন এই ফাতেমা প্রশ্ন করতেছে হতালিকে যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আমার সঙ্গে দেখা করবার চাই আপনি কি তারে চেনেন তাদের চেনেন আপনারা বলেন তো হজরত আলী যদি বলে আমি তাদের চিনি তাহলে ফাতেমা খুশি হবে না বেদার হবে কারণ কারু বউকে চিনার আমার দরকার নাই আমি চিনবো শুধু আমার নিজের বউকে ধরে কন ঠিক কিনা আমার বউ মাঝে বলে আচ্ছা আপনাকে পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী বউকার মানে এটা কি জন্য বলে যে আমি কারো বউয়ের দিকে তাকাই কিনা এটা জানানোর জন্য ধরে এখন ঠিক কিনা যে আমি বলবো অমুকের বউ সুন্দর তখন আমার আমার বউ আমাকে কি বলবে যে তা একটা লুচ্চা আমি কি কম তা তা আমার সাইতে এক আধ কোটি গুণ বেশি চালা হচ্ছে হজরত আলী জোরে কোন কথা ঠিকছে না ফাতেমা দেখেন কি হেকমত যে কয়জন মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন আলী বলতেছেন ফাতেমা কোরআন কারিমে বলেছেন রে মমিন পুরুষেরা তোমরা যখন রাস্তায় চলবে তোমাদের নজর থাকবে নিচের দিকে আমি আলি আল্লাহর কোরআন মোতাবেক চলি একমাত্র হাসান হাসানের মা ছাড়া আমি পৃথিবীর কাউরে চিনি না সোনাল্লা পাবেন না এটা লাভ আছে কিন্তু আপনি যদি খেলে আপনার বউকে চেনেন অন্য কোনো মেয়েকে যদি না চেনেন আপনার বউ জীবনও আপনার কাছে পুরাতন মনে হবে না পুরাতন মনে হবেই না কারণ এক ঝলকে দেখি না খালি একটাই দেখি সেটা আমার বউ যতবার দেখব ততবার আরো বেশি সুন্দর লাগবে কোন কথা ঠিক কী না কিন্তু আমরা সকলের বউ দেখার কারণে এটা কার বউরে এটা কার বউ রে এ তো ভালোই রে পরের গুলো দেখে দেখে বাড়ির যে নিজের দিকে নিজেরটার দিকে তাকালি মনে হয় এটা একটা বউ হলো আমার সঙ্গে দেখা করতে চাই এদের মধ্যে কোনো মেয়ে যদি ব্যাপর্দা হয় আপনি বলেন তো ব্যাপার মেয়ে যারা শয়তানের গোডাউন তারা ধরে কোনদা মেয়ে যারা শয়তান কিন্তু মেয়েদের মাধ্যমে জান্নাতের মধ্যেও ঢুকতে পারে জোরে কথা ঠিক কিনা মা হাওয়ার মাধ্যমে শয়তান কার মধ্যে ঢুকছে জর কার মধ্যে ঢুকছে তাহলে কি বুঝলেন মেয়েদের ভিতর দিয়ে শয়তান কিন্তু মরদ মানুষের ধরে আদমকে কিন্তু শয়তান ধরতে পারে নাই শয়তান হাওয়ার মাধ্যমে আদমকে ধরেছে জোরেখন ঠিক কিনা ফাতেমা বলেন সমীব যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা মেয়ে যদি বে হয় আর সে বেপর্দা মেয়ের সাথে যদি আমি ফাতেমা দেখা করি তাহলে সেই মেয়েটা অন্য কোনো পুরুষের কাছে বলতে পারে ফাতেমার চোখের ভুরু এই রকম ফাতেমার নাক এইরকম ফাতেমার মুখের ঢপ এইরকম তাহলে আপনার ঘরের বইয়ের খবর ওই বে নারীর কারণে অন্য কোন পুরুষ জানতে পারবে এই জন্য আমি ফাতেমা পরস্তার কোনো মেয়ের সঙ্গে বাহিরের কোন মেয়ের সঙ্গে দেখা করতে ভয় পায় ওদের সঙ্গে কথা বলবো পর্দার ভিতর থেকে সরাল্লা কান্নাকা আবার মায়েদের বলতেছি মা সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে নামাজ যদি কম থাকে রোজাও যদি কম করেন যদি আপনারা স্বামীর ক্ষেত মধ্যে একটু কমও করেন কিন্তু পর্দার ভিতরে যদি থাকতে পারেন আল্লাহ ওই সঙ্গে তালা আপনাদের জান্নাত দিয়ে আর পর্দার মধ্যে যে মেয়ে থাকবে রাসুল বলেছেন ওই তিনটা ইবাদত কোনো দিন কম হবে না কারণ পর্দার মধ্যে যারা থাকবে তাদের বাহিরের কোনো আকর্ষণ না হয়ে তাদের নামাজ কোনো দিন কাজা হবে না পর্দার মধ্যে যারা থাকবে তারা রোজাও করবে পর্দার মধ্যে যারা থাকবে ওই মেয়েটা বেশি বেশি স্বামী ভক্তি করবে জোরে বলেন ঠিক না! আল্লাহ তালা আমাদের সকলের ঘরে পর্দা মিশি বউ দান করুক সকলে বলে আমি সবচাইতে বড় বিপদ ভাই আজকে বে নারী আমাদের যুবকদের জন্য আমি সেই বিপদ থেকে বাঁচার জন্য ইন্নাল ইহে বা ইন্না ইলাইহি রাজন আল্লাহ আমাদের সবাইকে আজকের আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ মামিন أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والكرم مبروك সেই মাগরিবের নামাজের পর থেকে রাত সোয়া বারোটা পার হয়ে গেল এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দাবান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বা করে যার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুণাগারের সঙ্গে রহমতের দরজা ফকির হয়ে দোকানা হাত তুলেছে মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল কর এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি টুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যাহা দিয়া মঞ্জুর কর সোনার নবী পাকের মোবারকে আল্লাহ কবুল করো মনে বড় আশা ছিল যাব মোদিনাই নাই আমি করব গিয়া নবীজির যা মনে বড় আশা ছিল আমরা যাব মোদিন সবাইকে মদিনায় যেতে পারবে মদিনায় যাওয়ার মতন ভাগ্য কি সবার হবে তবে সবাই নবীকে ভালোবাসে একদিন স্বপ্নের ঘরে সোনা নবীন আমাদের সকলের জন্য আল্লাহ কবুল কর ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায় নবীর ছুটে গেলেন মদিনায় মদিনায় যাওয়ার পর জুতা স্যান্ডেল কোনোদিন পায়ে দেন নাই মদিনার ধুলো মাটি নিজের গায়ে মাততেন আর বলতেন মদিনা রে আমি মানুষ না হইয়া যদি তোর বুকের ধুলিকোনা হইতাম আমার জীবন ধন্য হয়ে যেত মদিনার ধুলা মাটি নিজের গায়ে মারতেন আর বলতেন মদিনা রে আমি মানুষ না হইয়া যদি মদিনার মাটি হইতাম কানতে কানতে যখন বেহ হয়ে পড়ে যায় ওই সময় স্বপ্নে দেখে আল্লাহ নবী ইমাম মালিকের শেয়ারের পাশে দাঁড়ায়া আব্দুল মালিক ডাকদা বলে এমন করে কান্দিস না রে এমন করে কান্দিস না আমি মদিনা ছিলাম না ইয়াসে ছিলাম আমাকে কোলে নেওয়ার কারণে ইয়াসরেব যদি মদিনা হতে পারে আমার জন্ম আমার সন্ন্যতকে গ্রহণ করবে আমার মোহাম্মত করে যার মধ্যে রাখবে আমার প্রত্যেকটা মদিনার মতো দামি হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে আশেখেরা রাসুল হিসাবে কবুল করে নাও বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আল্লাহ সমস্ত নবীদের উহম মোবারকে হাদিয়া কবুল করো আল্লাহ তালা আসহাবে কেরাম তাবিন কেরাম তাবা তাবিন কেরাম আউলেই পীর মাসা গুজুর গানে কেরাম তেমন পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিন আসে আল্লাহ সকলের আরো আফরে হাদিয়া কবুল করো ও মাবু এই ভুর ভরা গোরস্থানে যত মুর্দা শুয়ে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করো আমরা যারা হাত তুলেছি বাবা একটা বার খেয়াল করে দেখেন আমাদের মধ্যে জনম দুকুনি মা যাদের কবরে চলে গেছে বহুদিন আমার বউকে বলেছিলাম ওয়াশ করে বাড়ি আসবো তুমি চেতন থেকে কিন্তু কোনো দিন দেখলাম না আমার যাবার অপেক্ষায় আমার বউটা চেতন আছে আমার মা যে ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশ যখন হেঁটে যায় মামার জুতার শব্দ শুনে বলে বাজান আমি ঘুমাই নাই এই দরদের মা এই দরদের মা আজকে যাদের কবরের ঘরে আছে আল্লাহ সন্তান হয়ে তোমার দরবারে কান্দে মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় আদা বাবার বাড়ি ঘর সবে আছে আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে বাবার কবর জান্নাতে টুকরা বানায় দাও আমাদের বাপ মা যাদের জীবিত আছে অসুস্থ অবস্থায় আজকে দোয়া করি এই নিয়ামতের হায়াত তুমি বাড়ায়া দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও এতক্ষণ যারা কবরে গেছে তাদের জন্য আমরা দোয়া করলাম এবার নিজের জন্য একটা বার চক্ষু বন্ধ করে দেখেন একদিন মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙিনায় চলে আসবে বড়ই পাতার গরম পানি দিয়া আমাকে গোসল করায় দিবে আমার পরন থেকে রঙিন কাপড় খসায়া সাদা কাপড়ের কাপড় দিয়ে আমরা সকরটের মতো মুড়াইয়া ফেলবে আমরা মরে যাব যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ হাফেজি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ এই মাদ্রাসার মহতামি মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তাল মাদ্রাসার দাতা সদস্যদের আল্লাহ তুমি জান্নাতি কবুল কর আল্লাহ যে গোরস্থান কমিটি আজকের জান্নাতের বাগান লাগাইছে আমি আসার পরে শুনলাম দুই তিন তিন কিলো পর্যন্ত এরা বাতি জ্বালায় দেয় এত আনন্দ নিয়ে এরা মাহফিল করে কিন্তু মনের মধ্যে বড় বেদনা আজকে এমন উচ্ছ্বাস আনন্দ নিয়ে তারা মাহফিল করতে পারে নাই এরপরেও এত সুন্দর করে যারা মাহফিল করলো আল্লাহ এ গোরস্থান কমিটির সভাপতি সহ সভাপতি সেক্রেটারি কেশিয়ার আল্লাহ সদস্য যারা এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে না প্রতি বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন লাগা যারা মারা গেছে তাদের রুহের মাখরাতি সালে সবের জন্য এমন তৌফিক আল্লাহ এদেরকে তুমি দান করে দাও আল্লাহ আজকের মাহফিল করার ব্যাপারে যারা সর্বোত্তক সহযোগিতা করেছে আল্লাহ প্রশাসনের পক্ষ থেকে শুরু করে অত্র এলাকার নেতারা চেয়ারম্যান মেম্বার যারা আজকের মাহফিলের ব্যাপারে এমপি সাহেব সহ যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করে না আল্লাহ তালা আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে ও আবিদা সালিহা আবিদাস পর্দারি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আমি সহ আমরা যে অসুস্থ অবস্থায় হাত তুলেছি আল্লাহ সবাইকে তুমি পুরাপুরি সুস্থতা দান করো এই আল্লাহ কেন আসমানের বালা আসমানি নাও জমিনের বালা জমিনে ডাবায় দাও আল্লাহ করোন এখন অমিক্রণ হয়ে আসতেছে এই ভয়ানক গজব থেকে আল্লাহ আমার বাংলাদেশের মুসলমানদের তুমি হেফাজত করো কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি যে দুইটা হাত তুলেছি এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি একদিন আমরা মরে যাব ঈমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেবার সময় আমাদের জবানে জারি করে দেইওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু